আপনার টিকটক প্রোফাইলে এইরকম অস্কার ফ্রেম কিভাবে অ্যাড করবেন সেটাই দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। বর্তমানে কিন্তু সকলেই তাদের নিজেদের টিকটক প্রোফাইলের পিকচারের ওপরে এই অস্কার ভাইরাল মানে ফ্রেমটা কিন্তু অ্যাড করে নিচ্ছে। আপনি কিভাবে আপনার টিকটক প্রোফাইলের পিকচারের ওপরে অস্কারের এই ফ্রেমটা অ্যাড করবেন সেটাই দেখতে পারবেন আজকের ভিডিওতে। তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটা জাস্ট মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তো গাইজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এভরিওয়ান প্রথমেই মোবাইল স্ক্রিনটা শেয়ার করি, এরপর দেখায় দিচ্ছি আপনার প্রোফাইলে কিভাবে আপনি অস্কার ফ্রেম অ্যাড করবেন। তো এর জন্য অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, আপনাদের ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। তো গাইস আপনি টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তো দেখেন ওপেন করার পর এই যে টিকটকের সার্চ অপশনে অস্কার ফ্রেম লিখে সার্চ করবেন, মানে টিকটকে আসার পর টিকটকের সার্চ অপশনে যাবেন এবং অস্কার ফ্রেম লিখে আপনি টিকটকে সার্চ করে দিবেন। এরপর এই যে সবার উপরে দেখবেন অস্কার নামের একটা ইফেক্ট চলে আসবে, এইখানে ক্লিক করে কিন্তু আপনার টিকটক প্রোফাইলের পিকচারের ওপরে আপনি অস্কার ফ্রেম অ্যাড করে নিতে পারবেন। অথবা নিচের দিকে আপনি বিভিন্ন প্রকার অস্কার ফ্রেমের টিকটক ভিডিও দেখতে পারবেন। তো এখান থেকে মানে অস্কার ফ্রেমের যে কোনো একটা টিকটক প্রোফাইল বা টিকটক ভিডিও ওপেন করবেন। এই যে নিচের দিকে অসংখ্য অস্কার ফ্রেমের টিকটক ভিডিও পাবেন, যে কোনো একটা ভিডিও ওপেন করবেন। বা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে রাখবো, তো ওই অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবেন, মানে ওই টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করলে আপনি অস্কার ফ্রেমের অপশনটা পেয়ে যাবেন। তো আমি এই টিকটক প্রোফাইলে প্রবেশ করতেছি, তো আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা টিকটক প্রোফাইলে প্রবেশ করলে এরকম পেজ চলে আসবে। এখন এই যে এরকম কিন্তু আপনার টিকটক প্রোফাইলেও এই যে অস্কার ফ্রেমটা অ্যাড করতে পারবেন। তো এর জন্য প্রথমত কি করবেন, এই এরকম একটা টিকটক প্রোফাইলে আসবেন, মানে যে প্রোফাইলের ওপরে অস্কার ফ্রেম অ্যাড করা রয়েছে। তো তারপর ওই প্রোফাইল পিকচারের ওপর ক্লিক করবেন, এরপর নিচের দিকে দেখতে পারবেন গেট ফ্রেম নামের একটা অপশন। এই অস্কার ফ্রেমটা আপনার প্রোফাইলে অ্যাড করার জন্য গেট ফ্রেম অপশনে ক্লিক করতে হবে। অবশ্যই আপনি কি করবেন, নিচের এই গেট ফ্রেম অপশনে ক্লিক করবেন। তো এই যে গেট ফ্রেম অপশনে দেখেন আমি ক্লিক করে দিলাম। তো গেট ফ্রেম অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেলিব্রেট দ্য 96th অস্কার অ্যাওয়ার্ডস। তো এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশন দেখতে পারবেন, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সো অবশ্যই আপনি এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো দেখেন আমি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলাম, এরপর নিচের দিকে দেখতে পারবেন অস্কার ফ্রেমের এফেক্ট বা অস্কার এফেক্ট চলে আসবে বা অস্কার ফ্রেমের পুরো ডিটেলস এখানে চলে আসবে। এই যে দেখেন আমার প্রোফাইলেও কিন্তু এরকমভাবে অস্কার ফ্রেম অ্যাড হয়ে যাবে। তো এর জন্য নিচের দিকে তিনটা শর্ত রয়েছে, এই যে একটা শর্ত, এই যে একটা শর্ত, এই যে একটা শর্ত। তো প্রথমে দেখতে পারবেন প্রথমত যে শর্ত রয়েছে সেটা হচ্ছে যে এখান থেকে প্রথমত আপনাদেরকে কি করতে হবে, এই যে দেখেন এখান থেকে পোস্ট ইউর ফেভারিট অস্কার মোমেন্টস ইউজিং অ্যাট লাস্ট টু ফটোস অ্যান্ড অ্যাট অস্কার মানে ফটোস প্রমোশন। প্রথমে কি করতে হবে, এই পোস্ট অপশনে ক্লিক করে আপনাকে আপনার টিকটক আইডিতে দুইটা ফটো পোস্ট করতে হবে এবং ওই ফটো পোস্ট করার সময় হ্যাশট্যাগে অস্কার ফটোস প্রমোশন এই হ্যাশট্যাগটা ইউজ করতে হবে। তো আমি এখান থেকে এই যে পোস্ট অপশনে ক্লিক করে দুইটা ফটো আমি আমার টিকটকে মানে পোস্ট করে দিচ্ছি। দেখেন ফটো পোস্ট করা হয়ে গেলে আবারও এরকম একটা প্রোফাইলে এসে অস্কার অপশনে ক্লিক করে গেট ফ্রেম অপশনে ক্লিক করবেন। করার পর সেকেন্ড নাম্বার দেখেন এখান সেকেন্ড নাম্বার যে জয়েন অপশন দেখতে পারবেন, দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন এখান থেকে এই যে সেকেন্ডের জয়েন অপশনে ক্লিক করে এখানে জয়েন হতে হবে। সো এখানে কি করবেন, আপনি জয়েন অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। সো তারপর আপনি আবারও ব্যাগে চলে আসবেন। তো আমি দেখেন জয়েন হয়ে গিয়েছি, এখন ব্যাগে চলে আসতেছি। তো আপনাকে এখানে তাদের এই তিনটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। সো ব্যাগে চলে আসবেন, আসার পর এখান থেকে ফলো টু অফিসিয়াল অস্কার অ্যাকাউন্ট, এখান থেকে এই যে দুইটা অস্কার অ্যাকাউন্ট কি করবেন ফলো করে দিবেন। সর্বনিম্ন দুইটা অস্কার অ্যাকাউন্ট এখান থেকে কি করতে হবে আপনাকে ফলো দিতে হবে। সো আপনি দুইটা অ্যাকাউন্ট ফলো দিয়ে দিবেন। এভরিওয়ান দেখেন আমি প্রথমত শর্ত হচ্ছে দুইটা ফটো পোস্ট করেছি এবং সেই ফটোর হ্যাশট্যাগে অস্কার ফটোস প্রমোশন লিখে আমি দুইটা ফটো কিন্তু আমার প্রোফাইলে পোস্ট করেছি। এবং এখান থেকে দেখেন এখান থেকে এই যে দ্বিতীয় নাম্বার জয়েন করেছি, তৃতীয় নাম্বার ফলো টু অফিসিয়াল অস্কার অ্যাকাউন্ট, দুইটা অস্কার অ্যাকাউন্টকে ফলো করেছি। এই তিনটা অপশন ফিল আপ করে এখন যদি আপনি ব্যাগে চলে আসেন, তো ব্যাগে চলে আসার পর দেখতে পারবেন আপনার টিকটক প্রোফাইলের মধ্যে কিন্তু অস্কার ফ্রেম কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। আমি আমার টিকটক প্রোফাইলে চলে আসতেছি, দেখেন এভরিওয়ান দেখতে পারতেছেন এই যে দেখেন আমার টিকটক প্রোফাইলে কিন্তু এই যে দেখেন অস্কার ফ্রেম এই যে অ্যাড হয়ে গিয়েছে। এভাবেই কিন্তু টিকটকের এই ভাইরাল অস্কার ফ্রেম আপনি আপনার যে কোনো প্রোফাইলে অ্যাড করে নিতে পারেন। সো দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে, সেই অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।